রাষ্ট্রীয় ঘাইপথে আহি থাকা এই মহিলাগুলো মন করক। বয়স 40 বছর, শারীরিকভাবে সক্ষম মহিলাগুলো খোজ কাঢ়িব নয়, হুইল চেয়ারখনে সারথি, কিন্তু তার পাছতো গণতন্ত্র উৎসব পালন করবল ওলাই আহিছে। প্রায় 2 কিলোমিটার পথ হুইল চেয়ারখনে যাত্রা করে আহিছে ভোট দিবল। রাষ্ট্রীয় ঘাইপথে মহিলাগুলির ডর ভাতৃ এনেদরে ভোট কেন্দ্র লিছে। করিমগঞ্জ লোকসভা সমষ্টির অন্তর্গত আলগাপুর কাটলাসরার 129 নং ভোটকেন্দ্রত ভোটদান করেছে মহিলাগুলো। হয়, দেখা গৈছে যে 557 নং উত্তর লক্ষীরবন এন পি স্কুলক এজন আইতা ইতিমধ্যে নিজের ভোটদান সাব্যস্ত করবলে আহিছে। দেখা গৈছে যে বিশেষভাবে সক্ষম এইজন আইতা ইতিমধ্যে হুইল চেয়ারত লৈ আনা হয়েছে আর ইতিমধ্যে নিজের গণতান্ত্রিক ভোটদান সাব্যস্ত করার কারণে ইতিমধ্যে পুলিং স্টেশনত ভোটদান কেন্দ্রত আহি উপস্থিত হয়েছে। আমি সম্পূর্ণভাবে দেখাই গৈছো আইতাজনক ইতিমধ্যে ইতিমধ্যে নিজের নিজের ভোটদান করার কারণে ইতিমধ্যে ভোট কেন্দ্রত আহি উপস্থিত হয়েছে। সম্পূর্ণভাবে বিশেষভাবে সক্ষম এই আইতাজন ইতিমধ্যে পরিয়ালবর্গ ইতিমধ্যে ভোটকেন্দ্রত লৈ আহিছে আর নিজে এতিয়া ভোটদান সাব্যস্ত করার কারণে ইতিমধ্যে আহিছে। হয়, ইতিমধ্যে ভোটদান সাব্যস্ত করার কারণে আহিছে। ইতিমধ্যে আইতাজনক ইতিমধ্যে পরিয়ালর মানুহে ইতিমধ্যে লৈ আনিছে একদম নিজের নিজে ভোটদান করার কারণে ইতিমধ্যে লৈ আনা হয়েছে ভোটকেন্দ্রত। ইতিমধ্যে আমি সম্পূর্ণভাবে দেখাই গৈছো এন বি নিউজত আইতাজনক ইতিমধ্যে নিজের নিজের গণতান্ত্রিক অধিকার ভোটদান সাব্যস্ত করার কারণে ইতিমধ্যে 557 নং উত্তর লক্ষীরবন এন পি স্কুলত আহি উপস্থিত হয়েছে। আমি সম্পূর্ণভাবে এন বি নিউজত দেখাই গৈছো আইতাজনক ইতিমধ্যে হুইল চেয়ারত লৈ আনা হয়েছে আর নিজের সাংবিধানিক ভোটদান সাংবিধানিক অধিকার ইতিমধ্যে সাব্যস্ত করার কারণে ইতিমধ্যে মতদান ভোটদান কেন্দ্রত আহিছে আর নিজের গণতান্ত্রিক অধিকার ইতিমধ্যে সাব্যস্ত করব। শারীরিকভাবে সক্ষম হয়েও মহিলাগুলো পছন্দর প্রার্থীগুলোকে ভোট দিয়ে নিজের অধিকার সাব্যস্ত করার কার্য এতিয়া ইতিবাচক বার্তা কহিয়ে আনিছে। উত্তর লক্ষীরবন আমার ছোট বই নয়, আমি তো করলাম তো আগে গড় দিবার লাগে মানে না হয় না ভোটও দিত এলে হইলাম আর অধিকারটা নষ্ট করলাম নাই এলে লিয়ে। Bureau Report, Assam Life 24.